কংগ্রেসের সর যাত্রা সরে সরে গিয়ে আছো চোদ্দ দিনের কারণে আপনার গোলাব চোদ্দ দিনের সরলে যাব কংগ্রেস সভাপতি ভূপেন বরা সরে সরে গিয়ে আছো চোদ্দ দিনের কারণে আপনার গোলাব চাঙে চাঙে পাহাড়ে পাহাড়ে সরে সরে হেনু এবার কংগ্রেসের অভিযান অহা মাহরপরা চাঙে চাঙে কংগ্রেস পাহাড়ে পাহাড়ে কংগ্রেস আমার সরে সরে কংগ্রেস গাঁয়ে গাঁয়ে কংগ্রেস পিছে সরে সরে যদি কংগ্রেস তেনেহলে মানুহর হৃদয়ে হৃদয়ে বিজেপি বিজেপি মানুহর হৃদয়ে হৃদয়ে মানুহর অন্তরে অন্তরে বিজেপি মানুহর অন্তরে অন্তরে বিজেপি শেহতীয়াকৈ কংগ্রেস সভাপতি ভূপেন বরাই বাগান যাত্রার অন্তত চাঙে চাঙে পাহাড়ে পাহাড়ে সরে সরে যাত্রা আরম্ভ করব বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল আনকি সরলে চোদ্দ দিনের যাব বলেও কৈছিল এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেবল পাহাড়ে পাহাড়ে সরে সরেই নহয় এনে ধরনের অদ্ভুত যাত্রা করলে কেদিনমানের পিছত কংগ্রেস দল গছে গছেও যাব এইবিলাক অদ্ভুত অদ্ভুত কার্যসূচী মই আগতে জীবনত শুনা নাই কিবা সরে সরে বাগানে বাগানে চাঙে চাঙে দুদিন পিছত গছে গছেও যাব গতিকে ইয়াত আমি কমেন্ট দি লাভ নাই কংগ্রেস দল যলৈকে যায় তালৈকে যাওক কিন্তু আমি সদায় মানুহৰ অন্তরে অন্তরে থাকিম অসমবাসীর হৃদয়ে হৃদয়ে সদায় আমিয়ে থাকিম বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপি মানুহৰ হৃদয়ে হৃদয়ে মানুহৰ অন্তরে অন্তরে বিজেপি বাকি সকল চাঙত যাব বাগিচাত যাব বাগানত যাব আমি মানুহৰ অন্তরত যাব ইফালে শেহতীয়াকৈ বিভিন্ন বিষয়ক লৈ কংগ্রেস সভাপতি ভূপেন বরা আর মন্ত্রী পীযূষ হাজরিকার মাজত অব্যাহত আছে বাকযুদ্ধ এবার কংগ্রেস সভাপতি ভূপেন বরাক চ্যালেঞ্জ মন্ত্রী পীযূষ হাজরিকার যদি ভূপেন বরা ডাঙরিয়ায় ভাবে মোক হুরাব পারে সাফা করিব পারে তেখেত আহক মই মূল সমষ্টিত আহি তেখেত ক্যাম্পিং ক্যাম্প করক ক্যাম্পেইন করক আর যদি মোক হুরাব পারে তার কারণে মই আহ্বান জানাইছো চ্যালেঞ্জ করছো আর তেখেতে মোক কক যে তেখেতে মই যেনেকে তেখেতক কৈছো যে তেখেতে মোক হুরাওক তার কারণে মই মূর তাত আহি ক্যাম্পেইন করক আর তেখেতে কক তেখেতর সমষ্টিত গৈ মই একেখিনি করিম মই তেখেতক আহ্বান জানাইছো 20 বছর তেওঁলোকে আমাক সাফা করিব নোৱাৰে কারণ অসমৰ ৰাইজ আমাৰ লগত আছে ভারতবর্ষৰ ৰাইজ আমাৰ লগত আছে গোটেই জীবন খালি গান্ধী ফেমিলিক তোষামোদ করে করে তেওঁলোকে গোটেই ভারতবর্ষক তেখেতকলে টুপি পিন্ধালে এই টুপি নচ ব্যুরো রিপোর্ট নিউজ লাইভ